গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুম্পা গোস। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন আছি মামার বাড়িতে। অনেকেই জানো তো, মামার বাড়ি থেকে মামার বাড়ি যাচ্ছি, মানে মায়ের মামার বাড়ি যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের বড় মা হচ্ছে নাকি? তো চলো আজকে ভিডিওটা ইভিনিং এ স্টার্ট করলাম। কোন দিক দিয়ে? এইদিকে এইদিকে ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে। তো মামি আছে, মা আছে, বুঝি আছে, দিদি আছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর নতুন বন্ধু বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো যাই মায়ের মামার বাড়ি। দিদু নেই, দিদি হচ্ছে তো মা? হ্যাঁ, হাই করে দাও। কিছুরি হয় দাঁড়িয়ে আছে দিদা, আর এসে মাথা চেপে ধরেছে। চলো, এটা হচ্ছে গিয়ে মা, দিদা হচ্ছে তো? এটা এটা হচ্ছে গিয়ে গোলা, এটাতে ধান থাকে। আর এই যে গরুর বাচ্চা হয়েছে, ওই যে এটা হচ্ছে আর একটা দাদুর বাড়ি। দাদু আর দিদা কেউ নাই এদের বাড়িতে, সবাই কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, সবাই গেছেন, ফোন না করে এসেছি, আর কেউ নাই। এই দেখো বাড়ি ফাঁকা, এই যে বাড়ি একদম ফাঁকা, কেউ নেই বাড়িতে, কি জ্বালা। এই যে এটা হচ্ছে গিয়ে মায়ের মামার বাড়ি, মায়ের একটা ছোট মামা ওইটা, আর এটা হচ্ছে গিয়ে বড় মামা, কিন্তু কেউ নেই। দেখো ফোন না করে এসেছি না, আর কেউ নেই। তো চলো, বাড়ি একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ বাড়িতে কেউ নেই, আর আমরা এসে বসে আছি। এটা মামি, কেউ নেই, বাড়ি ফাঁকা সব। কি তুলছিস, গোলাপ ফুল? আর কত বড় গোলাপ গাছ দেখো। এই দেখো কোনটাই এসেছে মিষ্টি নিতে। তো ওই দেখো দিদি মিষ্টি নেবে। আর এখন বিকেলবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি, তো মিষ্টি পাইনি আমরা, যখন আসি তখন, তো এর জন্য বিকেলবেলায় মিষ্টি নিয়ে যাবো, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব নেবো। ওই যে মামি এসছে, মামি আসছে, চলে এসছে। এখানে আছে কালো মিষ্টি, দেখো কোন মিষ্টি নেবে। কিচ্ছু না, শুধু সাদা নেবো। রসগোল্লা? হ্যাঁ, রসগোল্লা আছে। এই তো খাবি তো, তো ঘুরতে বেরিয়ে আমরা দেখো দেখতে পেলাম এই দৃশ্যটা, তো দারুণ দৃশ্য। কিন্তু এটা হচ্ছে গিয়ে দুর্গা মন্দিরে করা ছিল, হাতের কাজ দারুণ কিন্তু। তো আমরা দেখলাম, তো হলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আমি একটু অল্প একটু শেয়ার করে নিলাম, খুব সুন্দর লাগছে দেখে। আর এখানে দেখো ফুচকা খাবো, তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেছি ফুচকা স্টলে। তো ফুচকাটা মানে কি বলবো, এত সুন্দর ছিল ফুচকাটা, ভাজাটা যে ভাজা ফুচকাটা দারুণ ছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে ফুচকা, আর মেয়ে এখন ফুচকা খাচ্ছে, আর মেয়ে আর এই যে মামার ছেলে ফুচকা খাচ্ছে, আর আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। বাড়ি গেছিলাম দাদুদের বাড়ি, দাদু ছিল না। এই দেখো দাদু, হাই করে দাও। মায়ের মামা এটা, এটা হচ্ছে মায়ের বড় মামা, তাই তো? ছোট মামা, ছোট মামা। তো চলো রাস্তায় বসে আছে, দেখে দেখতে পেলাম এখানে বসে আছে
যাচ্ছি নাকি? গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন দুপুরবেলা আর সে কালকে এসেছিলাম, ভিডিও করেছি, তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি, রাতে তো কারেন্ট ছিল না, তারপর আর সময় হয়নি, মানে সময় হয়নি বলতে কাজও নয় অভ্যাসও নয়, বাপরে রোদ। তো এখন যাচ্ছি গিয়ে সেই মণ্ডপে যাচ্ছি মন্দিরে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমি ফোনের দিকে তাকাতে পারছি না কারণ প্রচুর পরিমাণে মুখে সূর্যের তাপ পড়ছে। তোমরা যাবো না? আমি দেখতে পারবো না কেন? মামি বলবো না রাস্তায় সামান্য সার বাড়ি নিয়ে তুমি পরীক্ষা করে দেখো গা কি জ্বালা হবে, কোনো দাসে বলা যায় না। এখনই প্রসাদ খেয়ে এলাম, মানে মহোৎসব খেয়ে আসলাম, খিচুড়ি আর পায়েস। এ দেখো দিদা, তো লাইট নেই এখানে, ভেতরে না একদম লাইট নেই, সব ছাদ ঢালাই করা হয়ে গেছে। তো এই দেখো এটা আমার দিদা, এই দেখো এগুলো এগুলো হচ্ছে কি আমার বন্ধু, এই যে দিদা বসে আছে, দিদা গরম লাগছে এখনই ই খেয়ে এলো, তো মহোৎসব খেয়ে এলো প্রসাদ, তো গরম লাগছে ফ্যানের হাওয়ায় বসলো। এই যে আর আমরা এখনই বাড়ি যাবো, চলো মামার বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বাস ফেল হয়ে গেছে, বহরমপুরে বাস আসছে, ওই যে ওই যে, তো বহরমপুরে বাসে যাবো, দিয়ে কেটে কেটে যেতে হবে অনেকটাই, মানে ই হবে জার্নি হবে, তো চলো বহরমপুরে বাস দিয়ে কেটে কেটে ঘুরে যেতে হবে। আর বেরিয়ে পড়েছি, মায়ের বাড়ি যাচ্ছি এখন, দিদার বাড়ি থেকে ঘুরে যাচ্ছি মায়ের বাড়ি, নাম ওই যে বাস চলে এসেছে। আর এখন আমরা দিদার বাড়ি থেকে মানে বাবার বাড়ি ফিরছি, তো আমাদের বাসটা ফেল হয়ে গেছে, বাসটা মানে ই করে ফেলেছি, টাইমে আসতে পারিনি, তো বাস চলে গেছে, তো আমরা এখন কেটে কেটে যাচ্ছি, দেখো অটোতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই যেতে যেতে এন্ড করে দেবো, কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার, তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।